আজকে সেন্ট লরেন্স কলেজ, এটা রামসগেটের একটা বিখ্যাত কলেজ, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কলেজ। এই কলেজে ভিতর আর বাইরটা আপনাদের দেখাবো যতটুক পারবো। এখানে লেখাপড়ার পরিবেশটা খুবই সুন্দর। এখানে আপনার ক্লাস 1 থেকে HSC পর্যন্ত, আমাদের বাংলাদেশে যেটা বলে, এটা এ লেভেল পর্যন্ত এদের এখানে করা হয়। এদের এটা পুরোটা প্রাইভেট। এখানে একটা ফি আছে, প্রতি একটা টার্মে নিবে তারা, 3 মান্থ 4 মান্থ পর পর একটা ফি নাই। খুব সুন্দর একটা পরিবেশ, খুব পুরানা একটা কলেজে কলেজে আপনার ভালো ভালো স্টুডেন্ট এখান থেকে বেরিয়ে ভালো 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 জায়গাতে ঢুকতে পারে। এখানে খেলার মাঠ করা আছে, যেহেতু সকালবেলা সব এখানে লোকাল টাইম 10 o'clock, 12টা 1টার দিকে এখানে খেলাধুলা করে। এক একটা গ্রুপ আছে, ফুটবল, তারপর ক্রিকেট, তারপর আপনার ব্যাডমিন্টন, এগুলো সব এক একজন এক এক টাইমে তারা খেলতে আসে এক একটা ইয়ার। ওটা পুরানা বিল্ডিং, ওটাতে আপনার সিনিয়র গ্রুপটা থাকে যারা ক্লাস 7 থেকে স্টার্ট হয়। জুনিয়র গ্রুপটা এ সাইড আছে। সেন্ট লরেন্স কলেজ ইন রামসগেট, রামসগেটে একটা বিখ্যাত একটা প্রাইভেট কলেজ এটা, খুব সুন্দর। আজকে ওয়েদারটাও নাইস। এ সাইড থেকে মাঠটা দেখতে আরো সুন্দর মনে হয়। আপনার এ সাইডে তারা বসে থাকে। এটা একটা ক্লক, একটা ঘড়ি করা আছে এখানে। এখানে তারা এমনি অনেক সময় বাচ্চা কাচ্চা ছোট ছোট স্টুডেন্ট গুলো এসে এখানে বসে টসে চা টা খায়। If you saw that, he would love it. Would he? Does he like art? Yeah. He tried different type of. So for art, for the senior school, it's good to start putting a portfolio together. So when he does some art now, keep it all in a big folder or something so that you can show your work. They keep some of it, last time. Yeah. But I don't have everything because my boy is hiding. Like the little one. I do think. He paint on top of it. So he hides somewhere. I said, okay, I'm gonna bring those later on. Well, those Monet bridges, they were children that are in year 7 now. We said, can we just keep them? Because obviously in September you wouldn't have any work to show otherwise. So that's the main computer room or library? Yes. খুবই সুন্দর আজকে দিন, খুবই সুন্দর একটা কলেজ। এটা জুনিয়র কলেজ, ওটা গেট হচ্ছে এন্ট্রান্সের জন্য। ও সাইডে সুইমিং পুল আছে। তাদের পার্সোনাল অনেক কিছুই তারা টিচিং করে, ওই জন্য এই স্কুলটা এবং এই কলেজটা খুব ভালো।